हेलो एवरीवन, डीबीएस मैडम क्लास से तुम्हारे सकल के स्वागत। आमी डीबीएस मैडम सबार आगे चैनल सबसक्राइब पर प्रत्येके नोटिफिकेशन ऑन रखबे जाते जो जो वीडियो अपलोड हो तुम्हारे काछे पहुंचे जाए। आलोचनार विषय आज के षष्ठ श्रेणी जियोग्राफी। जियोग्राफिर आमरा चैप्टर टेनर भारत जनबसति जो पार्टा आछे सेटा निये आलोचना करछि। एटा थार्ड यूनिट टेस्टे किन्तु आमादेर रयेछे। एर आगेर दिन आमी भारत कृषिकाजटा आलोचना करेछि, तार जत प्रश्न उत्तर छिलो सब करिये दियेछि। आजकेओ तोमादेर किछु प्रश्न उत्तर आमी आपलोड दिये दियेछि। सो कृषिकाजेर चैप्टारटा कमप्लीट हो गेलो। आज के भारत जनबसति जे चैप्टारटा आछे सेटा निये आमी एकटु आलोचना शुरू करलाम। शुरू करा जाक। प्रत्येके भिडियोटा लाइक शेयर करो, नोटिफिकेशन अन रेखो जाते जखन जखन भिडियो आपलोड होक तोमादेर কাছে চলে যায়। ওকে, দেখো চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশের আদি জনগোষ্ঠী আছে আমরা জানি। যেমন ভারতের বিভিন্ন অঞ্চলে আদি জনগোষ্ঠীগুলোর বাস করে। অনুমান করা হয় যে আফ্রিকা থেকে আগত যে নেগ্রোভেট আমরা বলে থাকি জাতি, ওকে, কি জাতি না নেগ্রোভেট জাতি, ওকে, তো নেগ্রোভেট জাতি মানুষেরা ভারতের সবচেয়ে প্রথম এসেছিল। ওকে, এবার এই যে জনগোষ্ঠীগুলো আছে তার মধ্যে আন্দামানে যে জারোয়া বলা হয়, অ্যাকচুয়ালি আন্দামানের যে জারোয়া, তারপরে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানের ভিল, ওকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার যারা সাঁওতাল আছে, তারপরে মেঘালয়ের যারা গারো প্রজাতি রয়েছে, তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের যেটা টোডা যে প্রজাতি রয়েছে, অন্ধ্রপ্রদেশের যে চেঞ্জু সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু অন্যতম। সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে আমাদের কি বলছে এবার আমরা একটু আসব। আমাদের বলছে যে ওর নাম ডমরু। ডমরু থাকে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ জেলার পুরুলিয়াতে। ডমরুর বয়সে ছোট কিন্তু খুব সাহসী। তাহলে এবার দেখতে পাচ্ছ আশা করি, তাহলে ডমরু সাহসী। ডমরুর হাতে কিছু দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছি? তীর ধনুক দেখতে পাচ্ছি। এগুলো তীর আর ধনুক, ডমরু শিকার করতে খুব ওস্তাদ। ওকে, বলছে ডমরুরা মাটির বাড়িতে থাকে, জঙ্গলের ধারে ওদের গ্রাম। আগে ডমরুর দাদুরা জঙ্গলে শিকার করত, ফলমূল খুঁজে আনত। এর জীবন অনেকটা পাল্টে সরি এখন জীবন অনেকটা পাল্টে গেছে। গ্রামের জোয়ানরা এখন খেতে কলকারখানায় কাজ করে, কয়েকজন তো পড়াশোনা করে শহরে চাকরি করে, ডমরু স্কুলে যায়। ঠিক আছে, এই ডমরুর কথা মনে পড়তে আমাদের মনে পড়ে গেল কিন্তু এতোয়া মুন্ডার কাহিনী, যেটা আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম, তার কথা, তাই না? এরম টাইপেরই অনেকটা একটা ছবি আমরা দেখেছিলাম এবং খুব সুন্দর লেগেছিলো গল্পটা পড়তে। যাই হোক, তো মোট কথা আমরা দেখতে পাচ্ছি যে আগের আদিম আগের সময় কী ছিল না, তখন মানুষ অত পড়াশোনা জানতো না, অত শিক্ষিত ছিল না, কিন্তু ধীরে ধীরে যত আমাদের দেশটা আধুনিক হচ্ছে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটছে, তো এখন সেই জন্যে জীবনযাত্রা অনেকটা পাল্টে গেছে। কেউ কেউ যারা গ্রামের জোয়ান এখন কী করে, মানে জোয়ান মানে ইয়াং যারা তাদের বোঝানো হচ্ছে, এখানে জোয়ান মানে কোনো মানে ফৌজকে বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে ইয়াং জেনারেশনকে, হচ্ছে গ্রামের জোয়ানরা এখন খেতে কলকারখানায় কাজ করে, তারপরে কয়েকজন তো পড়াশোনা করে শহরেও চাকরি করে, মানে কেউ কেউ খেতে কলকারখানায় কাজ করে, কেউ আবার পড়াশোনা করে শহরে চাকরিও করছে, ডমরুও এখন কিন্তু স্কুলে যায়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ডমরু একজন আদিবাসী ছেলে, কারণ সেই জন্যই কিন্তু আমাদের এতোয়ার কথা মনে পড়েছিল, তাই না? বলছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে এমন অনেক জনগোষ্ঠী আছে। কোথায় থাকে ওরা, ওদের জীবনযাত্রাই বা কেমন, এসো জেনে নেওয়া যাক। বলছে আমাদের দেশে কিন্তু অনেক আদিবাসী গোষ্ঠীরা বাস করে, তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা একটু জানবো, যেগুলো আমি বললাম তোমাদের আদিবাসী গোষ্ঠীগুলোর নাম, এদের একটু জীবনযাত্রা, ভাষা, সমস্ত কিছু আমরা একটু জানবো। তো বলছে কি, ভারতের আদি গোষ্ঠী হিমাচল প্রদেশে, ভাষা হচ্ছে কিন্নরি, পশুপালক গোষ্ঠী। হিমাচল প্রদেশে ভাষা কিন্নরি, পশুপালক গোষ্ঠী। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ বৃহত্তম আদিবাসী গোষ্ঠী রয়েছে, বর্তমানে স্থায়ীভাবে চাষবাস করে। এগুলো একটু নিজেরা পড়বে, দেখো প্রতিটা কিন্তু আলাদা আলাদা নাম আছে, কিন্নর, ওকে, তারপরে ভাষা এটা, ওকে, তারপরে ভিল যেটা আমি বললাম তোমাদের একটু আগে, ঠিক আছে, সাঁওতাল, গারো, ভিল, গোন্ড, তারপরে চঞ্চু, এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট আছে, এগুলো কিন্তু পড়বে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, খুব ইম্পর্ট্যান্ট, ওকে। আর ভাষা হচ্ছে সাঁওতালি, কৃষক ও শিল্প শ্রমিক, ঠিক আছে। দক্ষিণ আন্দামান ভাষা,
আন্দামানি শিকারি আর ফলমূল সংগ্রহ করে। তাহলে আমি কোনটা কী ভাষা, আমি কোনটা কোন জাতি আরেকবার আমি একটু বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই চারটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটু ভালো করে কিন্তু পড়বে। আমরা কী জেনেছি, না জনগোষ্ঠীগুলোর মধ্যে আন্দামানের কী আছে, না জারোয়া রয়েছে, মধ্যপ্রদেশ গুজরাট ও রাজস্থানের ভিল রয়েছে, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সাঁওতাল মেঘালয়ের গাঢ়, তামিলনাড়ুর যেটা রয়েছে সেটা টোডা, ওকে, আর অন্ধ্রপ্রদেশের চেঞ্চু। ক্লিয়ার? এখানে নামগুলো কিন্তু মনে মাথায় রেখো। হলো, নেক্সট আমাদের এখানে কি বলেছে, আদিবাসী কারা? বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভর করে। আদিবাসী যারা কি, যারা সামাজিকভাবে একটা কী বলবো, বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে কী করছে, তারা শিকার বা এরকম কিন্তু তারা খুব একটা বেশি পড়াশোনা করে না, বা তারা কিন্তু কোনো রকম কোনো স্কুল কলেজে খুব একটা বেশি যায় না, এখন তো তাও যায়, আগে তো যেতই না একদমই, তারা চাকরি বাকরি বিশেষ কিছু করে না, তারা বেসিক্যালি শিকার করে, পশুপালন করে, ফলমূল করে, ওকে, তারপর সংগ্রহ করে জীবনযাপন নিজেদের করছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণ কি হচ্ছে প্রকৃতি ডিপেন্ডেন্ট। প্রকৃতি যেমন অ্যামাজনের জঙ্গলে আমরা অনেক জেনেছি, ওকে, তো তারা বেসিক্যালি প্রকৃতি নির্ভর। যেমন আমরা পড়েছি না চতুর্থ শ্রেণীতে অ্যামাজনের জঙ্গলে, যেখানে তোমরা দেখেছো কি দেখেছো না, ওখানে কিন্তু দুজন বন্ধুর পরিচয় হয়েছিল, যাদের মধ্যে একজন ছিল আদিবাসী, তাই তো, শহরের ছেলে, কলকাতার ছেলে, সে ওখানে গিয়ে হারিয়ে গেছিলো, মনে আছে তো? যাই হোক, তো মোট কথা হচ্ছে এরা হচ্ছে আদিবাসী গোষ্ঠীর মধ্যে পড়ছে। নেক্সট পরের পেজে কী বলছে, বলছে কদিন আগে মুম্বাইয়ের কাকার কাছে গিয়েছিল রাজীব। শহরটা আমাদের পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত। রাস্তায় ঘুরতে ঘুরতে রাজীব নানা ধরনের মানুষ দেখেছিল, ওখানকার মারাঠি ভাষা একেবারেই বুঝতে পারতো না। আমরা জানি মুম্বাইয়ে কী হয় না, মারাঠিতে মানুষ, গুজরাটিরা ম্যাক্সিমাম থাকেন, তো মারাঠিতে মানুষ কথা বলে, ওকে, মারাঠিরাও থাকে যারা মারাঠি ভাষায় কথা বলে, গুজরাটিরা থাকে, গুজরাটি ভাষায় কথা বলে, ওকে, তো যাই হোক, মারাঠি ভাষা যেটা একেবারেই বুঝতে পারিনি। রাজীবের কাকার সাথে এখন সন্ধেবেলা সমুদ্রের ধারে বসত, তখন মাঝে মাঝেই একদল মানুষ গিটার বাজিয়ে খুব সুন্দর গান গাইত, ওকে। তাহলে রাজীব মুম্বাই যখন গেছিলো কাকার সঙ্গে, যখন সমুদ্রের ধার, কারণ আমরা জানি মুম্বাই কিন্তু সমুদ্রের জন্য খুব ফেমাস আছে, মুম্বাইয়ে কিন্তু চলচ্চিত্রের জন্য ফেমাস আছে, হিন্দি চলচ্চিত্রের জন্য, তো যাই হোক, তো মুম্বাইয়ের সেখানে গিয়েছিল এবং কাকার বাড়িতে ছিল। তো কাকার বাড়িতে সেখানে কিন্তু সমুদ্র কিন্তু খুব ফেমাস, তো সমুদ্রের ধারে বিচ যেটা আমরা বলে থাকি, তো সমুদ্রের ধারে কাকার সঙ্গে বসেছিল, ওকে, সেখানে অনেকজন মানুষ সুন্দর করে গান গাইত। কাকার পাঞ্জাবি ড্রাইভার বলল ওরা গোয়ানিজ, কি নাম, ওরা গোয়ানিজ, গোয়া নামে ছোট্ট রাজ্যটির ওদের বাস, তাহলে ওরা গোয়ানিজ, গোয়াতে বাস করে, ওদেরকে গোয়ানিজ বলা হয়, ওকে। রাতে ওরা একটা হোটেলে খেতে যেত, যেখানে রাজীব প্রায় দেখত কয়েকটা ছেলে অপরিচিত ভাষায় কথা বলতে খায়। ওরা তামিলনাড়ুর থেকে এসে ওরা মুম্বাইয়ের সিনেমা শিল্পে কাজ করছে। রাজীবের ওই নানা ধরনের মানুষের কথা ভাবত, মানুষেরই ভাষা, চেহারা, খাবার দাবার, পোশাক অনেকটাই আলাদা। তাহলে মুম্বাইয়ে বিভিন্ন ধরনের, মোট কথা, আমরা ভাষার মানুষ রাজীব দেখেছিল, যেখানে তামিলনাড়ু থেকে কিছু লোক এসেছিলো যারা তামিল ভাষায় কথা বলতো, সেই ভাষাটা সে বুঝতে পারতো না, সেখানে তার পাঞ্জাবি ড্রাইভারের কথাও আমরা জানতে পারলাম, অবভিয়াসলি সে পাঞ্জাবি ভাষাটা ভালো বলতে পারে, তেমনই কিন্তু গোয়ার থেকে এসেছিলো গোয়ানিজরা, ওকে, এছাড়াও সেখানে গিয়েই সে মারাঠি ভাষার কথাও কিন্তু শিখেছিলো, তাই তো, মারাঠি ভাষার লোকও দেখেছিলো, কারণ ওখানকার মারাঠা যারা থাকেন বা গুজরাটি থাকেন, গুজরাটি ভাষা হয়, যাই হোক, তো সেখানে সেই ভাষাগুলো সে জেনেছিল। আসলে আমাদের দেশের বড় বড় শিল্প শহরগুলো এক একটা সমগ্র ভারতের ক্ষুদ্র রূপ, বলছে আমাদের যে বড় বড় শহরগুলো এক একটা শহরের কি না ক্ষুদ্র রূপ, ছোট রূপ যাকে বলতে পারি। কাজের খোঁজে নানান প্রয়োজনে নানান প্রদেশের লোক সেখানে এসে ভিড় জমায়। মুম্বাইয়ে গিয়ে রাজীবের এই রকম একটা ছোট্ট ভারতের সঙ্গে পরিচয় হয়। আমরা জানি বিভিন্ন জায়গার লোক বিভিন্ন ভাষায় কথা বলে, যারা আমরা
কলকাতায় থাকি, তারা আমরা বাংলা ভাষায় কথা বলি, বিকজ আমরা বাঙালি, আমরা গর্বিত আমরা বাঙালি, তো আমরা বাংলা ভাষা জানি। আবার কেউ যদি আসামে যারা বাস করে তারা আসামিজ ভাষাকে প্রেফার করে, আসামিজ ভাষা বলে। আবার গুজরাটে যারা বাস করে তারা গুজরাটি ভাষা বলে। এই রকমই কিন্তু বিভিন্ন ভাষার সঙ্গে তা আমাদের পরিচয় ঘটে, বা বিভিন্ন ভাষায় মানুষ, ভারতেরই মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ বা বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলে। নেক্সট কি বলছে দেখো, বলছে চেষ্টা করে দেখো। এখানে কি দিয়েছে, এখানে ম্যাপটা দিয়েছে, ভালো করে দেখে নেবে। চেষ্টা করে দেখো এমন তিনটি রাজ্যের নাম লেখো যাদের নামের সাথে ভাষার মিল আছে, যাদের নামের সাথে ভাষার মিল আছে। যেমন যেমন দেখো আমরা বলতে পারি উড়িষ্যা, উড়িষ্যা, উড়িষ্যা যে তোমার জায়গাটা আছে তার সঙ্গে উড়িয়া ভাষার কিন্তু মিল আছে। তো আমরা লিখব হচ্ছে ভাষা কি, উড়িয়া, উড়িষ্যার সঙ্গে উড়িয়া ভাষার মিল আছে। তারপরে ধরো অসম, অসম, অসমের সঙ্গে আসামিজ ভাষার মিল আছে, ওটাকে বলা হয় অসামিজ, অ স মিস, অসামিজ বা অসমীয়াও বলা হয়। ইংলিশে আমরা অসামিজ বলি, বাংলায় আমরা অসমীয়া বলে থাকি, ইংলিশে বলা হয় আসামিজ ভাষা। তো যাই হোক অসমীয়া ভাষা অ্যাকচুয়ালি, তো আমরা লিখব অসমীয়াই লিখব, সাধারণত এটাই বলা হয়ে থাকে। অসম লিখব অসমীয়া, মনে থাকবে অসমীয়া। নেক্সট আমরা দিতে পারি তামিলনাড়ু, দেখে নিয়েছো এটা, তামিলনাড়ু, তামিলনাড়ুর সঙ্গে তামিল আমরা বলতে পারি মিল রয়েছে, তামিল হলো। তাহলে আমরা উড়িয়া, উড়িষ্যার সঙ্গে উড়িয়া ভাষা, অসমের সঙ্গে অসমীয়া ভাষা, আর তামিলনাড়ুর সঙ্গে তামিল ভাষা, ঠিক আছে হলো। নেক্সট আমার বলেছে এমন তিনটি রাজ্যের নাম লেখো যাদের নামের সাথে ভাষার নামের মিল নেই, নামের সাথে ভাষার নামের মিল নেই। ওকে, তাহলে মিল নেই এটা লিখব, মিল নেই আমরা কী কী লিখতে পারি, না আমরা লিখতে পারি সিকিম, সিকিম, সিকিমে ওখানে ওরা বলে হচ্ছে লেপচা ভাষা। তোমরা নিশ্চয়ই সিকিম গেছো, কারা গেছো কমেন্টস করে জানিও আমাকে, লেপচা, ওকে, লেপচা ভাষা। আচ্ছা আরেকটা করতে পারি আমরা বিহার, বিহার, বিহারে আমরা করতে পারি ভোজপুরি, ভোজপুরি, ঠিক আছে। তাহলে আমরা সিকিমে দেখলাম লেপচা, বিহারে দেখলাম ভোজপুরি, আর একটা আমরা মধ্যপ্রদেশ করতে পারি, মধ্যপ্রদেশে বলা হয় হচ্ছে ভিলি, ভাষাটা হচ্ছে ভিলি। তাহলে আমরা দেখতে পারলাম যে ভাষার মিল আছে নামের সঙ্গে, রাজ্যের নামের সঙ্গে, সেটা হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যার সঙ্গে উড়িয়া, অসমের সঙ্গে অসমীয়া, তামিলনাড়ুর সঙ্গে তামিল, এটা ভাষার মিল আছে। মিল নেই হচ্ছে সিকিমের লেপচা, বিহার হচ্ছে ভোজপুরি, আর মধ্যপ্রদেশ হচ্ছে ভিলি, ক্লিয়ার। নেক্সট আমরা যাব হচ্ছে পরের কি প্রশ্ন আছে আমরা দেখব। আচ্ছা পরের প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ ছাড়া হচ্ছে ত্রিপুরার ভাষা হচ্ছে বাংলা, ত্রিপুরা, ত্রিপুরা, ওকে, ত্রিপুরার ভাষা হচ্ছে, প্রধান ভাষা হচ্ছে বাংলা, ঠিক আছে। নেক্সট কি দিয়েছে, বন্ধুরা মিলে ভারতের বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা নিয়ে নাটিকা তৈরি করে, এটা তো একটা অ্যাক্টিভিটি দিয়েছে, তোমরা নিজেরা করবে। নেক্সট আমাদের কী দিয়েছে, ভারতের অধিবাসী, আচ্ছা কাশ্মীরি, রাজস্থানী, গুজরাটি, মারাঠি, তামিল, কী করতে হবে এটা, ভারতের অধিবাসী সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফাঁকা ঘরগুলোতে রেখো, ভারতের অধিবাসী সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফাঁকা ঘরে লিখতে হবে। চলো এটা একটা অ্যাক্টিভিটি করে ফেলি। তাহলে সবার প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে রয়েছে কী জানো, কাশ্মীরি, কাশ্মীরি, তাহলে সবার আগে আমরা লিখব হচ্ছে কাশ্মীরি, আগেরটা কাটাকুটি হয়ে গেছে, কাশ্মীরি,
ঠিক আছে, তাহলে কাশ্মীরিতে আমরা কি করতে পারবো? এখানে রাজ্যটা সবার আগে লিখেছিলাম, রাজ্য আমরা লিখব হচ্ছে জম্বু ও কাশ্মীর, জম্বু ও কাশ্মীর, ঠিক আছে, রাজ্য লিখলাম। নেক্সট আমরা লিখব হচ্ছে ভাষা, ভাষাটা লিখব উর্দু, আর এছাড়াও কাশ্মীরি ভাষা ব্যবহার করা হয়। খাদ্য লিখব, খাদ্যতে আমরা কাবাব লিখব, কাশ্মীরি খাবার। এছাড়া কাশ্মীরি খাবার, আর এছাড়াও কাশ্মীরের লঙ্কা ভীষণ ফেমাস। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা ভীষণ ব্যবহার করি, আমরা সকলেই ব্যবহার করি। তো লঙ্কাটা এভাবে দেবো না, আমরা মশলাটাই দেবো, কাশ্মীরের মশলা ভীষণ ব্যবহার করা হয়, ঘি খুব ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা মশলা দেবো, মশালা, ঠিক আছে। একটু বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, বৈশিষ্ট্য লিখতে পারি এখানটা, আমরা কাঠের যে কারুকার্য করা জিনিস এখানে খুব ফেমাস, তো কাঠের কারুকার্য। এছাড়া কাশ্মীরি শাল, যেটা পশমিয়া শাল বলা হয়ে থাকে, তো সেটা কিন্তু খুব ফেমাস, তো আমরা লিখতে পারি হচ্ছে পশমিনা শাল, পশমিনা শাল, ঠিক আছে, এটুকু আমরা লিখব, পশমিনা শাল আর কাঠের কারুকার্য, এটা বৈশিষ্ট্যের মধ্যে লিখলাম। তাহলে আমরা কিন্তু রাজ্য, ভাষা, খাদ্য আর বৈশিষ্ট্য, এটা হয়ে গেল, কাশ্মীরি হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে একটু দেখি, নেক্সট আছে হচ্ছে রাজস্থানি, রাজস্থানি, তাই তো? হ্যাঁ, রাজস্থানি আছে। তাহলে রাজস্থানিতে আমাকে কি দিয়েছে সবার আগে লিখতে, না রাজ্য বলেছে, তো রাজ্য অবশ্যই রাজস্থান। রাজস্থান করতে পারি। নেক্সট আমাদের কি দিয়েছে, নেক্সট আমাদের করতে হবে হচ্ছে ভাষা, রাজস্থানের ভাষা হচ্ছে রাজস্থানি ভাষা। এছাড়া মারোয়ারি ভাষা খুব চলে, ক্লিয়ার। তারপরে আমাদের লিখতে হবে হচ্ছে খাদ্য, খাদ্য দিয়েছে লিখতে, তাহলে খাদ্যটা আমরা লিখব হচ্ছে, এখানে হচ্ছে ওটা হচ্ছে বাটি পুরি হয়, বাটি পুরি ওখানে খুব ফেমাস, তো আমরা বাটি পুরি লিখতে পারি, ডাল বাটি বলা হয়, সরি, ডাল বাটি বলা হয়, ডাল বাটি। আর হচ্ছে পুরি, তাহলে খাদ্যে আমরা লিখব হচ্ছে ডাল বাটি আর হচ্ছে পুরি। ডাল বাটি চুরমাও কিন্তু খুব ফেমাস, চুরমা যেটা হয় এটা রুটিকে মিষ্টি দিয়ে করে ওরা, ওটা খুব ফেমাস। তো যাই হোক, আমরা এটা বেসিক্যালি নাম শোনা যায় ডাল বাটি আর পুরির, সো আমরা ডাল বাটি আর পুরিটাই করব। আর কি লিখতে হবে আমাদের, আর দিয়েছে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য দিয়েছে, তো বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য আমরা করতে পারি সঙ্গীত, ওখানে সুরেলা সঙ্গীত আমরা দিতে পারি, ওখানে রাজস্থানের সংস্কার বা সংস্কৃতিটার উপর ওরা খুব জোর দেয়, তো আমরা সঙ্গীতটা দেব। আর এছাড়া ওখানে গয়নাটা খুব ফেমাস, জারোয়ার গয়না, ওগুলোকে জারোয়া গয়না বলা হয়, তো সেটা কিন্তু ফেমাস, জারোয়া গয়না, যেটা আমরা জড়োয়া গয়না বলে থাকি। জড়োয়ার গহনা, গহনা লিখলাম,
একটা লিখলাম খাদ্য আমরা ডাল বাটি আর পুরি, আর ওর নামটা কি যেন, বৈশিষ্ট্যের লিখলাম হচ্ছে সুরেলা সঙ্গীত, ওখানের ভীষণ ফেমাস। এছাড়া জড়ো আর গয়না কিন্তু রাজস্থানে ভীষণ ফেমাস। নেক্সট আমাদের কি দিয়েছে দেখবো, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে গুজরাটি। ওকে, তাহলে গুজরাটির মধ্যে আমাদের কি করতে দিয়েছে, না করতে হবে সবার আগে রাজ্য, অবশ্যই রাজ্য হচ্ছে গুজরাট, রাজ্য আমরা গুজরাট করব। নেক্সট আমাদের করতে দিয়েছে কি, না ভাষা, ভাষাটা করব গুজরাটি। নেক্সট আমাদের কি দিয়েছে, নেক্সট আমাদের করতে হবে হচ্ছে খাদ্য, খাদ্যটা আমরা ঢোকলা, ভীষণ ফেমাস, তো ঢোকলা করতে পারি। অ্যাকচুয়ালি ঢোকলা না, এটা ধোকলা বলা হয়, ধ। ওকে, সো খাদ্যে আমরা ঢোকলা করতে পারি, আর থেপলাও করতে পারি, ঠিক আছে। নেক্সট আমাদের করতে হবে হচ্ছে বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্যের মধ্যে ডান্ডিয়া খুব ফেমাস কিন্তু গুজরাটের, সো বৈশিষ্ট্য ডান্ডিয়া ডান্স। ডান্ডিয়া নাচ লিখবো বাংলায়, ঠিক আছে। গরবা খুব ফেমাস, গরবা নাচ খুব ফেমাস। তাহলে হলো, তাহলে রাজ্য গুজরাট করলাম, ভাষা গুজরাটি করলাম, খাদ্য হচ্ছে ঢোকলা আর থেপলা, আর বৈশিষ্ট্য হচ্ছে ডান্ডিয়া নাচ আর গরবা নাচ। ওকে, তাহলে গুজরাটিটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের কি দিয়েছে দেখবো, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে মারাঠি। মারাঠি, মারাঠির সবার আগে কি দিয়েছে, না রাজ্য, রাজ্যতে আমরা করতে হবে হচ্ছে মহারাষ্ট্র। ওকে, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে ভাষা, অবশ্যই মারাঠি ভাষা। নেক্সট আমাদের কি দিয়েছে, নেক্সট আমাদের করতে হবে হচ্ছে খাদ্য, পাওভাজি ভীষণ ফেমাস মুম্বাই, পাওভাজি, বড়া পাও, বড়া পাও খেয়ে মানুষের দিনের পর দিন কাটায়। ওকে, বড়া পাও, তো আমরা করব হচ্ছে বড়া পাও, আর একটা হচ্ছে পাওভাজি। ক্লিয়ার, বড়া পাও আর পাওভাজি। আর আমাদের কি করতে হবে, না বৈশিষ্ট্য করতে হবে, বৈশিষ্ট্যে লোকসঙ্গীত ভীষণ ফেমাস, হ্যাঁ লোকসঙ্গীত করব। লোকসঙ্গীত আরেকটা জিনিস, সেটা হচ্ছে মুম্বাইয়ের সিনেমা ভীষণ ফেমাস, তো সিনেমা করব। হলো, ক্লিয়ার। নেক্সট দেখো আমাদের রয়েছে মালওয়ালি রয়েছে কিন্তু, তার মালওয়ালি যেটা আছে, মালওয়ালি নাকি মালওয়ালি, অ্যাকচুয়ালি মালওয়ালি। ওকে, তাহলে মালওয়ালিটা আমরা করব, ঠিক আছে। তাহলে মালওয়ালিতে আমরা রাজ্য লিখব সবার আগে, রাজ্য কি হবে মালওয়ালিতে, না কেরল হবে, কেরালা। হলো, রাজ্যটা আমরা করব কেরালা। তারপরে আমরা কি করব, না ভাষা করব, ভাষাটা করব মালয়ালম, মালয়ালম, লয়াকার ম হবে এখানটা একটা। ওকে, মালয়ালম, ম ম এটা, ঠিক আছে। নেক্সট আমরা করতে পারবো হচ্ছে এখানের খাদ্য, দেখো খাদ্যের মধ্যে পায়সম বলা হয়, পায়সম খুব ফেমাস, তো ভাত লিখব, সরি
ভাত, আমরা পায়সম লিখবো না, পায়েস লিখবো, ভাত পায়েস মাছ হলো। আর বৈশিষ্ট্য অবশ্যই কথাকলি ডান্স ওখানে ভীষণ ফেমাস। কথাকলি নাচ, কথাকলি নাচ বা নৃত্য, ক্লিয়ার হয়ে গেল। তাহলে রাজ্য কেরালা করলাম, ভাষা মালয়ালাম করলাম, লয়াকার ম কিন্তু বারবার বলছি এটা। আর নেক্সট হচ্ছে খাদ্য ভাত পায়েস মাছ, বৈশিষ্ট্য করলাম কথাকলি নৃত্য। নেক্সট আমরা লিখব হচ্ছে তামিল, তামিল, তামিলটা আমরা করব রাজ্য আগে লিখব। তামিলনাড়ু, তারপর আমাদের কি দিয়েছে মানে আমরা কি কি করে লিখছি সেটা হচ্ছে ভাষা, ভাষাটা হবে হচ্ছে তামিল ভাষা। নেক্সট করব হচ্ছে খাদ্য, কি হবে খাদ্য প্রত্যেকে কমেন্টস করো। তামিলদের খাদ্য আমরা কি দেবো বলো, খাদ্যটা আমরা দেবো হচ্ছে ইডলি আর ধোসা, সবাই জানো এটা, যারা জানতে তারা কমেন্টস করবে। ইডলি আর ধোসা, ক্লিয়ার। নেক্সট, নেক্সট আমরা করতে পারি হচ্ছে বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য আমরা কি করতে পারি, না ধ্রুপদী সঙ্গীত ভারতনাট্যম, কী লিখলাম আমরা, ধ্রুপদী সঙ্গীত আর হচ্ছে ভারতনাট্যম একসঙ্গে হবে কিন্তু, হ্যাঁ ড্যাশ দিয়ে লিখলাম, হয়ে গেল। তাহলে এটা আমাদের তামিল, আর কী কী বাকি আছে, বাঙালি আর নাগা, তাই তো, বাঙালি আর নাগাটা বাকি আছে। ঠিক আছে চলো এই দুটো লিখে নেবো। তাহলে মাঝখান থেকে আমি এটা দাগ করে দিলাম, তাহলে আগে বাঙালিটা করি। আচ্ছা বাঙালিতে আমরা কী করতে পারি, বাঙালিতে আগে রাজ্য লিখবো, পশ্চিমবঙ্গ অবশ্যই হলো। নেক্সট আমরা ভাষা করব, কি ভাষা সবাই জানি বাংলা, এটা বলার কিছু নেই। বাংলা করলাম, আর কি করতে পারি, খাদ্য, আমাদের অবশ্যই ডাল ভাত মাছ এগুলোই লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি ভাত ডাল মাছ, ভাত ডাল মাছ, দই মিষ্টি আমাদের ফেমাস, আমরা এটাও দিয়ে দিতে পারি সঙ্গে অ্যাড করে, না দিলে না দেবে, তিনটে লিখলেও হবে, দই মিষ্টি দিলে দিয়ে দেবে। ওকে আচ্ছা আর কি লিখতে হবে আমাদের, না আমাদের লিখতে হবে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমরা কি দিতে পারি, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা হাইলাইট করতে পারি দুর্গাপূজা, দুর্গাপূজা। ওকে এছাড়া আমরা রসগোল্লা দিতে পারি, মিষ্টি দই মিষ্টি দিতে পারি, বৈশিষ্ট্য আমরা দুর্গাপূজা দিতে পারি, আর কী কী দিতে পারি তোমরা আমাকে কমেন্টস করবে এটা। নেক্সট আমরা যাব, নেক্সট আমরা করতে পারি হচ্ছে আরেকটা কী আছে জানো, নাগা, না রাজ্য কি, রাজ্য নাগাল্যান্ড, নাগাল্যান্ড করব। এছাড়া ভাষা, নাগামিজ আমরা ভাষা করতে পারি, ক্লিয়ার। খাদ্য ভাত মাংস, ভাত
মাংস, সবজি, ঠিক আছে, ভাত, মাংস, সবজি আমরা করতে পারি। আর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, বৈশিষ্ট্যে লিখতে পারি প্রথাগত উৎসব, প্রথাগত ওদের যে প্রথা সেই গত উৎসব যেগুলো হয় সেটাই, প্রথাগত উৎসব আমরা করতে পারি। এছাড়া উপজাতি সংস্কৃতি, হলো তাহলে হলো নাগা রাজ্য, সরি রাজ্য হবে, রাজ্য নাগাল্যান্ড, ভাষা নাগামিজ, খাদ্য হচ্ছে ভাত মাংস সবজি, বৈশিষ্ট্য হচ্ছে প্রথাগত উৎসব বা উপজাতি সংস্কৃতি হলো। আর এখানে বৈশিষ্ট্যের মধ্যে আমরা দুর্গাপূজা করতে পারি, আমাদের বাঙালিদের বলছি, পশ্চিমবঙ্গের বলছি, দুর্গাপূজা করতে পারি, সাঁওতাল নাচ আমাদের হতে পারে, ছৌ নাচ হতে পারে, আমাদের বসন্ত উৎসব শান্তিনিকেতনে ভেরি ফেমাস, ওকে, বসন্ত উৎসব দিতে পারি, বাউল গান আমাদের ভীষণ ফেমাস আমাদের সংস্কৃতি, এগুলো দিতে পারি, ওকে। নেক্সট আমাদের কী দিয়েছে দেখো, বলছে আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে নানা উৎসব, আঞ্চলিক নাচ গান, লোকসঙ্গীত, ঐতিহ্য আছে, তুমি তোমার অঞ্চলের কোনো বৈশিষ্ট্য ঐতিহ্য সম্পর্কে তথ্য ও ছবি সহ সংগ্রহ করো, একটা নিজে দিয়ে দেবে দুর্গাপুজোর ছবি সংগ্রহ করে লিখে দেবে, সাঁওতালি ডান্সের ছবি সংগ্রহ করে দিতে পারো, ওকে, এইভাবে কিন্তু বাউল গানের ছবি সংগ্রহ করে এইভাবে দিয়ে দেবে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, নেক্সট একটা পেজ আছে, এটা একটু নিজেরা রিডিং পড়ে নেবে, তাহলেই হবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।